আমি এখানে তেলের উপরে লঙ্কা পাঁচফোড়ন রসুন দিয়ে ভাজছি। পাট শাক রান্না করব। এখানে আমি শাকগুলো দিয়ে দিয়েছি আর লবণ হলুদও দিয়ে দিয়েছি। তেলের উপরে প্রথমে একটু হলুদ দিয়েছিলাম। এই শাকের মধ্যে, পাট শাকের মধ্যে আরও একটা কী একটা শাক মনে হয় চলে আসছে। শাক হয়ে গেছে, এরপর আমি তেলের উপর লঙ্কা পাঁচফোড়ন আগেই হলুদ দিয়েছিলাম তেলের উপরে, তারপরে এই সমস্ত সবজিগুলো। এতে আছে আলু, পটল, বেগুন, সজনে ডাঁটা, ঝিঙে, টমেটো, এই সমস্ত সবজি দিয়েছি দিয়ে ভাজছি। এদিকে ভাত রান্না করছি। এতে আমি লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এতে আবার আলুর একটা ছোট পিস দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জল। এবার সেদ্ধ হবে এগুলো। এখানে আমি তেলের উপরে লবণ হলুদ দিয়ে মাছগুলো ভাজছি আর এদিকে সর্ষের পোস্তগুলোটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা মাছে দেব। মাছগুলো তুলে নিয়ে এখানে তেলের উপরে লঙ্কা পাঁচফোড়ন দিয়ে সর্ষের গুঁড়োটা দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি। এতে জল দিয়ে দিলাম। এতে মাছগুলো দিয়ে দিলাম। এতে একটু লবণ দিয়ে দিলাম।